একদিকে গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে মন বলছে কোথাও একটা ঘুরে আসা যাক। আর এদিকে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, কোথাও যেন শান্তি নেই। দিনে গোসল করেও শান্তি নেই, ইচ্ছে করে সারাটা সময় যেন ঠান্ডা পানিতে ডুবে থাকি। তাই তো এই গরম থেকে কিছুটা মুক্তি পেতে, শরীর ও মনকে তৃপ্ততা প্রদান করতে আজ চলে আসলাম মোমোইনে। এখানে সুইমিংয়ের ঠান্ডা পানিতে ডুবে থাকা যায় ঘন্টার পর ঘন্টা, এবং এর সাথে রয়েছে ডিজে নায়রার নাচ ও গান। এছাড়াও আরও রয়েছে একাধিক ওয়াটার স্পোর্টসের মজা। সব মিলে অসাধারণ একটি বিনোদন প্লেস বলা চলে এটিকে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। মোমোইনের উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে মাটিডালি রোড, আপনারা দেখতেছেন। মাটিডালি বিমানবন্দর থেকে মোমোইনের ভাড়া নিবে জন প্রতি 10 টাকা। একটু পরেই সেই মোমোইন ওয়াটার পার্কের ভিতরে ঢুকবো আমরা। ভাই টিকেটের প্রাইস কোনটা কত? 500 টাকা করে ওয়াটার রাইডগুলো হবে। 500 টাকায় সব কিছু? আমরা 4টি টিকিট সংগ্রহ করলাম এবং এর সাথে 4টি মিনারেল ওয়াটার ফ্রি ছিল। এই ব্যাচটি মূলত ওয়াটার পার্কের টিকিট, এখানে এটা পরে দিবে এবং পুরো সময়টা এটা যত্ন করে রাখবে। ওয়াটার পার্কের ভেতরে ঢুকে আমরা প্রথমেই আমাদের মূল্যবান জিনিসগুলি রাখার জন্য লকার সংগ্রহ করব। আর এখানে লকার সহ টিউব এবং টাইল ভাড়া দেওয়া হয়, যার প্রত্যেকটির মূল্য 100 টাকা, এবং এর সঙ্গে আরও 200 টাকা ডিপোজিট করতে হবে, যা পরবর্তীতে পণ্য বুঝে দেওয়া মাত্রই ফেরতযোগ্য। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম আছে। আমি সুইমিংয়ের জন্য রেডি, সো চলুন ওই পুলে নামা যাক। একটু পরে ওই পুল বন্ধ হয়ে যাবে, তাই আমরা আগে আগে ওয়াটার স্লাইডের দিকে যাচ্ছি আগে সিরিয়াল নেওয়ার জন্য। এই সিঁড়িতে ওঠার সময় সতর্ক থাকবেন, এখানে প্রতিনিয়ত পা স্লিপ করে দুর্ঘটনা ঘটে থাকে। এখানে স্লাইড থেকে নামার সময় অনেকেই সানগ্লাস হারাচ্ছিল, আপনারা আপনাদের সানগ্লাসগুলি সাবধানে রাখবেন। আমরা এখন তিনজনে যাচ্ছি, দেখা যাক। আমি মাঝখানে এখানে এসে আটকে গেছিলাম, পরে অনেক কষ্টে পার হয়ে আসছি। নতুন স্লাইডের এই হচ্ছে অবস্থা। সবগুলো রাইডে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মাঝখানের এই তিনটাতে আসার সময় সবার নাকি পানি ঢুকতেছিল, সো আপনারা সাবধানে উঠবেন এটাতে, বিশেষ করে ছোট বাচ্চাদের এই মাঝখানের তিনটাতে না ওঠানোই ভালো। এই পাশে ছোট বাচ্চাদের জন্য অনেকগুলি স্লাইড আছে, চলুন দেখানো যাক আপনাদের। স্লাইড থেকে নামার সময় আমি আমার নিজের সানগ্লাসটাই হারাইছিলাম, এদিকে আসার সময় আমি জিনিসটা লক্ষ্য করি। পরবর্তী অবশ্য আমি সানগ্লাসটা পেয়েছিলাম এই ভাইয়ের মাধ্যমে। ধন্যবাদ। ও আমরা কিন্তু এখন পাহাড়ে উঠতেছি, কোনোভাবেই সম্ভব না। তুমি কোথা থেকে আসছো? বগুড়া। বগুড়া কোথা থেকে? তুমি কোন স্কুলে পড়ো? ও এখানে কি জন্য আসছো?
মজা লাগতেছে মজা করে কি টাকা উঠছে হ্যাঁ ও আপনি শুনলেন কিন্তু এখানে 500 টাকা কিন্তু এমনিতেই না 500 টাকা কিন্তু উঠে যাবে যারা এখানে আসবে কারণ এখানে যে পরিমাণ মজা আছে আর যারা আসতে চান অতি দ্রুত চলে আসবেন কারণ এখনো কিন্তু ঈদের আমেজটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকেও আমরা কথা বলে জানতে পারছি প্রায় 600 লোকের মতো আছে কিন্তু এর ভিতরে ঢুকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং এই পর্যন্ত যারা আমাদের ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।